সুপ্রিয় সুধী, আমি এখন দাঁড়িয়ে আছি মেক্সিকোর অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেকা বা ইন্ডিপেন্ডেন্স, বা যেটাকে মেক্সিকান ভাষায় অ্যাঞ্জেল ডি লা ইন্ডিপেন্ডেকা বলে। এটি আমাদের অনেকটা জাতীয় স্মৃতিসৌধের মতো, তবে দেখতে অনেকটা জুলাই কলাম প্যারিসের কিংবা বার্লিনের বার্লিন কলাম অথবা নিউ ইয়র্কের কলম্বাস মনুমেন্টের মতো অনেকটা। আপনারা দেখছেন একটা সিংহকে একটা শিশু পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এটা অনেকটা শিশুটা হচ্ছে মেক্সিকোর জনগণ এবং সিংহটা সূর্য বীর্যের প্রতীক। এই অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স 1910 সালে মেক্সিকোর স্বাধীনতার 100 বছর পূর্তিতে উদ্বোধন করা হয়। মেক্সিকো 1810 থেকে 1821 সাল পর্যন্ত এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্প্যানিশ কলোনির কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এটি চারটি কলামের উপর দাঁড়িয়ে আছে। চারটি কলাম ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে। অনেকটা একটা হচ্ছে যুদ্ধ, আইন, বিচার এবং শান্তির প্রতীক হিসেবে চারটি কলাম দাঁড়িয়ে আছে। চারদিকে তৎকালীন যোদ্ধাদের প্রতিকৃতি দেওয়া হয়েছে। এটি অনেকটা প্রতিবাদ এবং আনন্দ উদযাপনের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মেক্সিকো সিটিতে। চারদিকে একটা প্রশস্ত এভিনিউয়ের মধ্যে দাঁড়িয়ে আছে। চারদিকে অনেক উঁচু উঁচু ভবন আছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন যোদ্ধার প্রতিকৃতি এখানে আছে। এটি 118 ফুট উঁচু, যেটি অনেকটা 14 তলা ভবনের সমান। এর নিচে একটি জাদুঘর আছে, তবে জাদুঘরটিতে আমরা যেতে পারিনি, কারণ এটা অনুমোদন নিয়ে ছুটির দিনগুলো ব্যতীত প্রবেশ করা যায়, তবে প্রবেশের সীমাবদ্ধতা আছে, খুব বেশি মানুষ একসাথে প্রবেশ করতে পারে না। এটির মাঝখান দিয়ে একটা সিঁড়ি আছে, যেটা দিয়ে বেয়ে আপনি উপরে উঠতে পারবেন, তবে শারীরিকভাবে সক্ষম না হলে কাউকে অনুমোদন দেওয়া হয় না, কারণ এর ভিতরে বায়ু পরিবহন খুব সংকীর্ণ, ফলে অনেকে অস্বস্তি বোধ করে। কাজেই স্বাভাবিকভাবে আপনাকে খুব শক্তিশালী এবং সুঠামদের অধিকারী হতে হলে তবেই অনুমোদন মিলে এর উপরে দিয়ে মাঝখান দিয়ে উপরে ওঠার। চারদিকে এখানে তাপমাত্রা এখন 30 ডিগ্রির মতো, তবে একটা সুবিধা হচ্ছে এখানে ঘাম হয় না। আপনারা দেখছেন বিয়ের কনে এখানে এসে ছবি তুলছে। এটা একটা অনেকটা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাশে একটা কনসার্ট চলছিল, বছর জুড়ে এরকম চলে। এটা 1857 সালে একটা ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে 1858 সালে এটা আবার পুনর্স্থাপন করা হয়। এবং 2019 সালে এক তৎকালীন এক নারীবাদীদের আন্দোলন এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তী 2 বছর এটা জনসাধারণের জন্য বন্ধ ছিল, এবং 2021 সালে আবার উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা এখন বেরিয়ে এসেছি, ওখান থেকে শহরের রাস্তা দিয়ে হাঁটছি। দেখছেন প্রশস্ত ফুটপাথ, পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝখানে বসবার জায়গা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে আপনি বসে এখানে জিরিয়ে নিতে পারবেন। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, আপনি সাইকেল ভাড়া নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। আবার যেখানে আপনার গন্তব্য সেখানে কোনো একটা স্টেশনে সাইকেল ছেড়ে দিতে পারবেন। গাড়ি লেন মেনে চলছে, কোনো জ্যাম আমাদের চোখে পড়েনি। তবে ঢাকার মতো পুলিশকে দড়ি দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। শহরের বিভিন্ন জায়গায় আপনি উঁচু উঁচু ভবন দেখতে পারবেন ঢাকার মতোই, এবং বেশ সবুজ আছে এবং বিভিন্ন মনুমেন্ট দেখতে পাবেন, বিভিন্ন স্কাল্পচার দাঁড়িয়ে আছে শহরে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, আপনি মনোমুগ্ধভাবে ঘুরতে পারবেন, বাসে চড়ে ভ্রমণ করতে পারবেন। বাসের টিকিট আপনাকে অনলাইনে কাটতে হবে কিংবা কার্ড সিস্টেমের মাধ্যমে কার্ড পাঞ্চ করে আপনি ভ্রমণ করতে পারবেন, নির্দিষ্ট কোনো টিকিট কাউন্টার নেই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, আমাদের কাছে ভালো লেগেছে, নিশ্চয়ই আপনার কাছেও।